হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার সেশন অফ সেবা সিবিসি ই কর্নার। বন্ধুসকল, সেবা সিবিসি ই কর্নারলে সকলে স্বাগতম জানাইছো। আজি আমি কি কৰিব বিচাৰিছো, অলপ ডিফাৰেণ্ট টপিক, এটা ডিফাৰেণ্ট টপিক মানে ডিফাৰেণ্ট সেকশনৰ পেপাৰত আমি ডিছকাছ কৰিব বিচাৰিছো। এইটো তোমাৰ কি ইকনমিক্সৰ কিছু তোমাৰ কি হয় নিউমেৰিকেলছ, অ'কে, নিউমেৰিকেল, জাষ্ট নিউমেৰিকেল য'ত আছে তাতে সেবা সিবিসি ই কর্নাৰ আছে, অ'কে। চ' দুটা নিউমেৰিকেলে আহিছে। চ' পেপাৰটো মই ফাৰ্ষ্ট টাইমৰ কাৰণে চাইছোঁ, তোমাৰ 12ৰ পেপাৰ। চ' ইয়াতে তোমাৰ দুটা নিউমেৰিকেল আছে, দুটা নিউমেৰিকেল আমি এনালাইজ কৰিম, অ'কে। চ' হোপ তোমালোকে ভাল পাবা। ফাৰ্ষ্ট টাইম আমি কি কৰি আছোঁ, আৰ্টছৰ ছাবজেক্ট এটাত কি কৰি আছোঁ, তোমাৰ এনালাইচিছ, ডিটেইল এনালাইচিছ কৰি আছোঁ। চ' গতিকে তোমালোকৰ ৰিয়েকশ্যন বহুত ইম্পৰ্টেণ্ট হয়। কেনেকুৱা ধৰণৰ কি ভাল লাগিছে এনে অফক'ৰ্চ কমেণ্টত জনাবা। চ' লেটছ গ' 13 চোৱা, অ'কে। কি কৈছে ইয়াতে, টেবল এটা দিয়া আছে তোমাৰ, অ'কে, আউটপুট দিয়া আছে, টোটেল কষ্ট, এভাৰেজ কষ্ট, তাৰপিছত আছে তোমাৰ এভাৰেজ ভেৰিয়েবল কষ্ট আৰু মাৰ্জিনেল কষ্ট, এইকেইটা দিয়া আছে। আৰু তোমাৰ কি দিছে, ফিল ইন দ্য বেংকছ মাজে মাজে কি কৰিছে দিয়া আছে, মানে কৈছে টোটেল কষ্ট খালী ৰাখিছে, এভাৰেজ কষ্ট কেতিয়াবা খালী ৰাখিছে। চ' তোমাৰ আল্টিমেটলি কি কৰিব লাগে, বক্সকেইটা ফিল আপ কৰিব লাগে, অ'কে। চ' ওৱান বাই ওৱান আহা আমি চাওঁ। চ' এইকেইটা ফিল আপ কৰিব ল'লে বেছিকেলি তোমালোকৰ কি হয়, মই এটা অলপ কথা কৈ দিছোঁ, TCSE অসমীয়াত কি কয় মই নাজানো, এইটো তোমালোকে এইটো মেটছ আপ কৰি ল'বা, কিয়নো তোমাৰ অসমীয়া মাধ্যমৰ বুকতো তোমাৰ কি থাকিব, এইকেইটা ইংলিছত লিখা থাকিবই। চাই হওক তোমালোকে তাৰ পৰা এইটো কি কৰিব ল'বা, মেটছ আপ কৰি ল'বা, অ'কে। চ' TCSE, AVC, MC এইকেইটা হোৱাট এভাৰ তোমাৰ কি আছে, এই টাৰ্ম কেইটা বুজি পাইছানে, ইয়াৰ লগত ৰিলেটেড ফৰ্মুলা আছে, সেই ফৰ্মুলাকেইটা তোমাৰ কি ৰিড কৰিব ভালকৈ তুমি জানা থাকিলে ইজিলি এইবিলাক কি কৰিব পাৰি, আমি ধুনীয়াকৈ কৰিব পাৰি, একোৱে টাৰ্ণ নহয় ইয়াতে, ঠিক আছে। আৰু আমি চাওঁ, প্ৰথমতে তোমাৰ কি আছে, প্ৰথম যোনটো টেবুল হয় টোটেল কষ্ট যোনটো হয়, দেট ইজ আউটপুট হয়, এইটো টোটেল কষ্ট হয়। চ' টোটেল কষ্টত তোমাৰ কি আছে, অনলি তোমাৰ 2 নম্বৰ তোমাৰ আউটপুটৰ একৰ্ডিঙত 460 এইটো দিয়া আছে, বাকী এই 3টা খালী আছে। প্ৰথমতে আমি ট্ৰাই কৰিম যে টোটেল কষ্টকেইটা কেনেকৈ ওলাব পাৰোঁ। আৰু ইয়াতে তোমাৰ এভাৰেজ কষ্ট দিয়া আছে, এভাৰেজ ভেৰিয়েবল কষ্ট দিয়া আছে, আৰু তোমাৰ ইয়াতে দিয়া আছে এভাৰেজ কষ্ট, আৰু ইয়াতে দিয়া আছে মাৰ্জিনেল কষ্ট। এতিয়া আমি চাম যে এভাৰেজ ভেৰিয়েবল কষ্টৰ পৰা কেনেকৈ আমি টোটেল কষ্ট পাব পাৰিম, ঠিক আছে, কিয়নো এইটো দিয়া আছে 100 বুলি দিয়া আছে। চ' আমি টোটেল কষ্টলৈ কেনেকৈ আহিম, তাৰপিছত আমি এভাৰেজ কষ্টৰ পৰা আমি কেনেকৈ টোটেল কষ্টলৈ আহিম, তাৰপিছত আমি মাৰ্জিনেল কষ্টৰ পৰা কেনেকৈ আমি কিহত আহিব পাৰোঁ, টোটেল কষ্টলৈ আহিব পাৰোঁ, দেট ইজ দ্য ইম্পৰ্টেণ্ট থিং, বুজি পাইছা। এবাৰ টোটেল কষ্টকেইটা যদি তুমি ওলাই লোৱা, বাকীবিলাক ইয়াতে একো কৰিব লগা নাই, বাকী তোমাৰ এনেই ওলাই পৰিব, ঠিক আছে। মই চাইড ৱাইজ ফৰ্মুলাকেইটা লিখি গৈ থাকিম, ঠিক আছে, ফৰ্মুলাখিনিৰ কাৰণে মই চাইড ৱাইজ ইউজ কৰিম, আৰু তোমাৰ তোমাৰ কি হয়, বাকীখিনি প্লাছ মাইনাছে বাকী থাকিব আৰু ইয়াতে, ঠিক আছে। এতিয়া আমি আহা যে এভাৰেজ ভেৰিয়েবল কষ্ট তোমাৰ দিয়া আছে, দেট ইজ নাথিং বাট 100, ঠিক আছে। চ' আমি জানো যে এভাৰেজ ভেৰিয়েবল কষ্ট ইজ ইকুৱেল টু কি হয়, টোটেল ভেৰিয়েবল কষ্ট ডিভাইডেড বাই আউটপুট হয়, দেট ইজ নাথিং বাট কিউ, অ'কে। চ' এইটো এটা তোমাৰ ফৰ্মুলা, দেট ইজ দিছ ফৰ্মুলা ইয়াতে হেল্পফুল হ'ব, কেনেকৈ হেল্পফুল হ'ব গমেই পাবা এতিয়া। আৰু এটা ফৰ্মুলা ইয়াতে লাগিব যে টোটেল ভেৰিয়েবল কষ্ট প্লাছ টোটেল ফিক্সড কষ্ট, এই দুটা চাম কৰিলে আমি পাওঁ টোটেল কষ্ট, ঠিক আছে, দিছ ইজ ফৰ্মুলা নাম্বাৰ 2, ঠিক আছে। আমি কি কি ফৰ্মুলা ইউজ কৰিম, এই ফৰ্মুলাকেইটা মই চাইডত লিখি দিছোঁ, যাতে তোমালোকৰ ইনকামিং ষ্টুডেণ্টবিলাকে চাই আছা, যোনবিলাকে এইবিলাক 12ৰ ষ্টুডেণ্ট, তাহাঁতৰ কাৰণে অলপমান ইজি হৈ যায়, অ'কে। চ' এতিয়া আমি এভাৰেজ ভেৰিয়েবল কষ্টটো তোমাৰ দিয়া আছে নে, চ' 100 বুলি দিয়া আছে ইয়াতে, চ' তাৰ পৰা আমি কি কৰি লওঁ, টোটেল ভেৰিয়েবল কষ্টটো ওলাই ল'ব পাৰিম, কিয়নো কিউ আউটপুটো দিয়া আছে, আউটপুট কিমান দিয়া আছে, চোৱা দিছ ইজ নাথিং বাট 100ৰ একৰ্ডিঙত আউটপুট আছে 1, চ' আমি ইজিলি কি কৰিব পাৰিম ইয়াতে, তুমি টোটেল ভেৰিয়েবল কষ্টটো ওলাই ল'ব পাৰিবা, ঠিক আছে। তাৰপিছত টোটেল ভেৰিয়েবল কষ্ট, টোটেল ভেৰিয়েবল কষ্ট আৰু টোটেল ফিক্স কষ্ট, টোটেল ফিক্স কষ্ট ক'ৰ পৰা পাম, এইটো চোৱা দিয়া আছে টোটেল ফিক্স কষ্ট যোনটো হয়, দেট ইজ মোৰ স্থিৰ ব্যয়ৰ পৰিমাণ 200, চ' এইটো এটা মাইনে আছে, এইটো এটা বুজিব, এনেইটো দিয়া নাই, চ' এই টোটেল ভেৰিয়েবল কষ্টটো ইয়াৰ পৰা ওলাম, তাৰপিছত ইয়াৰ লগত আমি 200 যোনটো দিয়া আছে প্লাছ কৰি দিম, দেট ইজ আমি পাই যাম টোটেল কষ্ট, আমি পাই যাম, ঠিক আছে। ভেৰি চিম্পল, একোৱে কৰিব লগা নাই, চ' আমি তাৰ পৰা কি কৰিলোঁ, এভাৰেজ ভেৰিয়েবল কষ্টৰ পৰা আমি এনেকৈ আমি টোটেল কষ্ট পাই যাম। চ' ৰাস্তাটো দেখাই দিলোঁ কেনেকৈ কৰিব লাগে, চাহ আমি এতিয়া চামটো দেখাইছোঁ কেনেকৈ। চ' ইয়াতে কি আছে, টোটেল এভাৰেজ ভেৰিয়েবল কষ্ট দিয়া আছে 100, ঠিক আছে,
is equal to total variable cost you have to identify first. Then there is Q, Q or value diya ase 100 or according of sabha, that is 1 diya ase, output diya ase 1. Thik ase, so ami ki koiba cost multiply koiba ma ala apna elaborately koisu kyono tumalokor arts or commerce student bilako ki hoy maths or tumar ala apan ki hoy imane ta in hoy jogote ma lahe lahi kore. So total cost multiply koiba, that is something like TVC, total variable cost is equal to 100 into 1 ek into 2 hai tumalke plus 10 of kurisai cross multiplication of course. So that is something that total variable cost ko moi kiman palo 100 e palo 100 into 1 is 100. So total variable cost 100 pala eta 100 total variable cost 100 plus total fixed cost jodi plus kori dia tale total cost to pai asa tumi. So that is something that 100 plus our total fixed cost kiman asa 200. Thik ase, that is total variable cost plus total fixed cost milale ami ki pao total cost pao, that is 100 plus 200 is equal to maki valu, that is number 300. So number 300 zoom to whole year te ki hoi gol total cost. So pothom box zoom to wala mark fill up hoi gol, that is nothing but ki hoi gol year result 300. Buzi pala yata ekwa koi bole gana simple bohol. So ami formula ki ki use koli yata 1 2 2 number disu yata so gam pae gol ete ami aha next जोंतु अमर यस टोटल कॉस्ट तो दिया से 460 गुते नेक्स्ट तो टोटल कॉस्ट अमर तो আছে सो तार पिसा थर्ड नंबर आउटपुट पर रिकॉर्डिंग होत ए जोंतु टोटल कॉस्ट इयर कारणे मिसा ऑफ कोर्स इयर कारणे अमर डेटा की আছে एवरेज कॉस्ट दिया से सो एवरेज कॉस्ट और लगत अमर टोटल कॉस्ट और की रिलेशन আছে दैट इज फार्मूला नंबर 3 ए फार्मूला किरा तुमके बहुत ध्यान दिबा एवरेज कॉस्ट इज इक्वल टू की होय जानेने टोटल कॉस्ट total cost divided by output. Remember this formula, average cost is equal to total cost divided by output. Okay, so I mean average cost to diya ase, that is 250. Tumar output to diya ase 250 according to tumar ki man ase 3 ase. Thik ase, so ami tar par ki total cost to ulai lobo parim. Thik ase, formula khela mela belak eku nai ate conceptually ate tumar eku nai, that is numerical at nai eku. Of course theory question to tumi bujhi bole, there is no doubt about it. So average cost is 250 is equal to total cost ami ulam aru q asamar ki 250 recording at q ase 3. So total cost again cross multiply koriba, total cost is equal to 250 into 3 multiply kori saba 0 15 or 5 thakile 1 750. So ami kiman pai gulu 750 ঠিক আছে। সো আমার নেক্সট বক্স টু ফিল আপ হয়ে গেল 300 460 750। এতিয়া আমি মার্জিনাল কস্টৰ পৰা আমি কেনেকে আমি টোটেল কস্ট লৈম, কিয়নো আমাৰ নেক্সট যোনটো ডেটা দিয়া আছে মার্জিনাল কস্টটো দিয়া আছে, সো তাৰ পৰা আমি কেনেকে টোটেল কস্ট লৈ আহিম ইম্পৰটেন্ট হয় এটো অলপমান ভালকে চাবা। ঠিক আছে, সো আমি ইয়াতে লিখিছো ফোর নাম্বার যেটো ফর্মুলা হয়, সো মার্জিনাল কস্ট ইকুয়াল টু একচুয়ালি কি হয় জানানে টোটেল কস্ট রে তোমার দুটা টোটেল কস্ট রে সাকসেসিভ টোটেল কস্ট রে ডিফারেন্স হয়, দ্যাট ইজ টি অফ এন মাইনাস টোটেল কস্ট টি সি বলি দিছো টি সি এন আর ইয়াতে টি সি এন মাইনাস 1 কোজ আকো এন আর এন মাইনাস 1 এটো আকো কি হয়, দ্যাট ইজ নাথিং বাট যদি সো ইয়াতে মার্জিনাল কস্ট 230 ন আমি মার্জিনাল কস্ট টু কেনে কে পাও জানা না, এ টোটেল কস্ট জুনটো হয় 8750 আর ইয়ার জুনটো তোমার টোটেল কস্ট হব এ দুটার মাঝে যদি তুমি ডিফারেন্স লও তুমি 8230 পাবা। ঠিক আছে, যদি আমি ইয়ার কারণে উলাব লাগে তেতিয়া হলে আমি কি করমে আগর দুটা 460 আর 750 মাঝে ডিফারেন্স লও মই ইয়ার কারণে মার্জিনাল কস্ট পাই যা। ঠিক আছে, দ্যাট ইজ নাথিং বাট অফকোর্স ডিফারেন্স মানে ডাঙর হলো মাইনাস করিবা, দ্যাট ইজ নাথিং বাট 750 minus 460 করিবা তুমি ইয়ার মার্জিনাল কস্ট পাবা। ঠিক আছে, আর অলওয়েজ রিমেম্বার দ্যাট মার্জিনাল কস্ট ফর ফার্স্ট তোমার কি আউটপুটের কারণে মার্জিনাল কস্ট সদায় তোমার জিরো থাকে। ঠিক আছে, এটা জিরো প্রাইস থাকে। সেকেন্ড রুম কারণে তোমার কি হয়ে যাব 460 minus 300 করিবা যোনটো হবে এটো হয়ে যাব তোমার নেক্সট মার্জিনাল। ঠিক আছে, সরি মার্জিনাল কস্ট আমি গম পালো, এটা মানে কি হয় দুটা কনজিকিউটিভ তোমার কি হয় উসরা উসরি তোমার টোটাল কস্ট অর মাজর ডিফারেন্স। ওকে, সো আমি এতিয়া সো এই যোনটো আমার ইয়ার যোনটো টোটাল কস্ট হইতো আমি জানো নেকি না জানো নো, সো না জানো যদি আমি ধরি লৈছো এক্স বুলি ধরি লৈছো না এই কস্ট তো আমার উলাবো লাগে ন, কেন আমি টোটাল কস্ট প্রথমত উলাবো হইছো, দ্যাট ইজ এক্স মাইনাস আর তোমার তার উসরৰ কোন তোমার কি আছে 750, এক্স মাইনাস 750 ইজ ইকুয়াল টু আমি কি লিখিব পারি মার্জিনাল কস্ট 300 লিখিব।
230 sorry 300 পা ঠিক আছে তো আমি ইয়ার পা কি তোমার কি ইকুয়েশনটা পাই গলো সো x কি লিখিব পড়া 230 750 ঠিক আছে সেই দুটা প্লাস করিবা প্লাস কইলে তুমি পাই যাবা 980 ওকে 980 সো বুঝি পালা সো 980 আমার কি হই গেল আমি x কি ধরিছিল অ্যাকচুয়ালি x কি আছিলে এক্স আসলে তোমার কি টোটাল কস্ট যে আসলে চারি নম্বর আউটপুট যে তোমার টোটাল কস্ট এক্স বলে ধরেছিল এটা আমি পাই গেল 980 একুয়ে করব লগা না এটা ভেরি সিম্পল হয় ইয়াতে কি কই দিলে যে মার্জিনাল কস্ট কি হয় দুটা তোমার কি হয় উচলা উচলি টোটাল কস্টর মাঝে যে ডিফারেন্স হয় ঠিক আছে সেটা হল তোমার মার্জিনাল কস্ট ঠিক আছে আমি ডিফারেন্স লৈ কিলে আমার কি আসলে এই কস্ট নাছিলে এই কস্ট আমি উলাইছো সে কারণে সো ফাইন আমি এতিয়া আমার হাতত কি হয়ে গেল টোটেল কস্ট যিমান খিনি আছে আমি গোটেই খিনি আমি কি করলো এতিয়া পাই গেল এতিয়া আমি এভারেজ কস্ট ধুনিয়াকে উলাব পারিম এভারেজ ভেরিয়েবল কস্ট আমি ধুনিয়াকে উলাব পারিম মার্জিনাল কস্ট অলরেডি কয়েই দিলো বুঝি পাইছা নাই মার্জিনাল কস্ট কেটা মই লিখিয়ে লও তেতিয়া প্রথমত জিরো হবো অলওয়েজ সদায় তোমার মার্জিনাল কস্ট এনি তোমার কি টেবুলের কারণে তোমার প্রথম আউটপুটের কারণে মার্জিনাল কস্ট জিরো বলে দিবা নো ডাউট উইদাউট এনি হেজিটেট ঠিক আছে নেক্সট তুমি কি দিবা দ্যাট ইজ নাথিং বাট কি মই কি কৈছো যে এই উপর ইয়ার আর ইয়ার মাঝে ডিফারেন্স 460 মাইনাস 300 মই অলরেডি উলাই থৈছো 160 আহিব এটো ঠিক আছে তাৰ পিছতো আহিব তোমাৰ কি 750 মাইনাস 460 এটো কৰিলে তুমি পাবা 290 ঠিক আছে 290 সো আমাৰ মার্জিনাল বক্স অফ তো আমাৰ গোটেইখিনি মই একেলগে কৈ দিলো কেনে আকৌ বারে বারে আকৌ ইয়াত আহিব লাগিব মই একেলগে মানে ক্লিয়ার কৈ দিলো এতিয়া আমি এভারেজ কস্ট যোনটো হয় এভারেজ কস্ট অলরেডি ফর্মুলা তোমাক দি থৈ দিছো যে এভারেজ কস্ট ইজ ইকুয়াল টু তোমাৰ কি আছিলে টোটাল কস্ট এটো সা এভারেজ কস্ট ইজ ইকুয়াল টু কি হয় টোটাল কস্ট ডিভাইডেড বাই কিউ সো আমি টোটাল কস্ট আমি গুটে কিটারে জানো এটা টোটাল কস্ট জানো না গুটে কিটারে সো আমি তার অ্যাকর্ডিং আমি কি করব এভারেজ কস্ট উলাবো পারি মিটে 300 বাই 1 দ্যাট ইজ নাথিং বাট এভারেজ কস্ট কি হই যাব 300 এ হই যাব 460 বাই 2 দ্যাট ইজ নাথিং বাট টোটাল কস্ট ডিভাইডেড বাই আউটপুট সো 460 বাই 2 যদি করা তুমি কি মান পাই যাবা 230 পাই যাবা ঠিক আছে সো এনে তুমি এটু করিবা দ্যাট ইজ 245 এটু 245 দে ঠিক আছে 980 ডিভাইড বাই 4 করিবা 245 পাবা ফাইন এতিয়া আমি আহো এভারেজ ভেরিয়েবল কস্ট দিস ইজ ইম্পর্টেন্ট এভারেজ ভেরিয়েবল কস্ট অ্যাকচুয়ালি আমি কি জানি সো এভারেজ ভেরিয়েবল কস্ট ইজ ইকুয়াল টু কি হয় টোটাল ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই কিউ ঠিক আছে সো আমি এভারেজ এভারেজ ভেরিয়েবল কস্ট যদি উলাব লগা হয় তো আমার উলাব লাগিব কি টোটাল ভেরিয়েবল কস্ট ঠিক আছে টোটাল ভেরিয়েবল কস্ট উলাব লাগিব এইটো সব টোটাল ভেরিয়েবল কস্ট উলাব লাগিব আর তার ডিভাইডেড বাই তুমি আউটপুট করে দিবা তুমি এভারেজ ভেরিয়েবল কস্ট পাই যাবা এটা আমি টোটাল ভেরিয়েবল কস্ট কেনে কে উলাম টোটাল ভেরিয়েবল কস্ট ইজ ইকুয়াল টু আকো কি জানো আমি সব টোটাল ভেরিয়েবল কস্ট প্লাস টোটাল ফিক্সড কস্ট মিলি পেলা কি হয় টোটাল কস্ট হয় এটো জানো আমি সো আমার হাতে তো টোটাল কস্ট আছে ঠিক আছে আমি গোটে কেটারে জানো সো টোটাল কস্ট টু জানো আর টোটাল ফ্রি কস্ট টু জানো ঠিক আছে ফিক্সড কস্ট সো আমি কি করব টোটাল কস্টৰ পৰা টোটাল ফিক্সড কস্ট যদি মাইনাস কৰি দিও আমি পাই গৈ আছো কি টোটাল ভেৰিয়েবল কস্ট পাই আছো সো আমি টোটাল কস্ট গটে কেটাৰে জানো তাৰ পৰা আমি টোটাল ফিক্সড কস্ট সদায় সবৰ কাৰণে একেই হ'ব যোনটো 200 ৰুপিস দিয়া আছে ঠিক আছে স্থিৰ ব্যয় যোনটো হয় এটো সবৰ কাৰণে একেই হ'ব সো আমি টোটাল কস্টৰ পৰা কি কৰি দিম টোটাল কস্টৰ পৰা আমি কি কৰি দিম টোটাল ফিক্সড কস্ট মাইনাস কৰি দিম আমি পাই যাম কি টোটাল ভেৰিয়েবল কস্ট আর টোটাল ভেরিয়েবল কস্ট পাই যাওয়ার লগে লগে আমি টোটাল ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই আউটপুট করে দিম আমি পাই যাম এভারেজ ভেরিয়েবল কস্ট এটু অলপমান কি অলপমান দীঘল হয়ে আহিব লাগে দ্যাট ইজ ফর্মুলা একটাই হয় জাস্ট একুয়ে করব না বুঝাই দিল এটা আর আমি এটা করবো ইয়াতে প্রথমত আমি কি করি দ্যাট ইজ টোটাল কস্ট 460 আছে তারপর তুমি কি মাইনাস করা 200 এটা মাইনাস করা দ্যাট ইজ টোটাল ফ্রি ফিক্সড কস্ট সো 460 মাইনাস 200 করিবা দ্যাট ইজ নাথিং বাট তুমি পাই যাবা কিমান 460 মাইনাস 200 এন্ড 260 আর 260 হয়ে গেল তোমার কি টোটাল তোমার কি হল ভেরিয়েবল কস্ট ঠিক আছে টোটাল ভেরিয়েবল কস্ট আর টোটাল ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই কি করিব লাগিব এটা তোমার আউটপুট যোন হবে আউটপুট তোমার ইয়াতে কি মান আছে 2 আছে সো ডিভাইডেড বাই 2 করিবা তুমি পাই যাবে কি মান এভারেজ ভেরিয়েবল কস্ট এভারেজ ভেরিয়েবল কস্ট ইজ ইকুয়াল টু কি আছে টোটাল ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই কিউ দ্যাট ইজ নাথিং বাট আউটপুট সো আমি কি করিম 260 বাই 2 যেতিয়া করিবা তুমি পাই যাবা মই অলরেডি কোড কৈছো দ্যাট ইজ নাথিং বাট 130 আরেকবার মান করিবা এটুর কারণে দেখছো
প্রথমতে কি হবে, টোটাল কস্ট মাইনাস 750 মাইনাস 200 করিবা, তুমি কিমান পাবা? 750 মাইনাস 200 করার লগে লগে 750 মাইনাস 200 দ্যাটস 550, ঠিক আছে? সো 550 ডিভাইডেড বাই এটা কি হয়ে যাব এগেইন, ইয়ার অ্যাকর্ডিং তোমার কি আছে আউটপুট কিমান আছে, 3 আছে। 550 ডিভাইড বাই 3 করার লগে লগে তুমি পাই যাবা 183.33। মই মুখে মুখে কৰি গৈ আছো যে তোমালোকে অফকোর্স বুজি পায়া গৈছা। সো এগেইন 980 টোটেল কস্ট ডিভাইডেড বাই মাইনাস ফিক্স কস্ট, যোনটো হয় ফিক্স কস্ট 200 মাইনাস কৰিবা, পাই যাবা তুমি টোটেল ভেৰিয়েবল কস্ট। সো টোটেল ভেৰিয়েবল কস্ট ডিভাইডেড বাই আউটপুট ইজ ইকুয়াল টু এভারেজ ভেৰিয়েবল কস্ট, এইটো কৰিলে পাবা 195। ইন দিস ওয়ে আমি কি কৰি দিলো, গোটেই আমাৰ বক্স কি হৈ গল, ফিল আপ হৈ গল, একেবাৰে তোমাৰ ইজি হয়। 6 মাৰ্কৰ কাৰণে আমি এনে কি কৰিব পাৰিম, ধুনীয়াকে আমি এইটো কেৰি কৰিব পাৰিম, ঠিক আছে? সো আমি গোটেই ফৰ্মুলাখিনি ইয়াতে ৰাফ কৰিলো, অলপমান লেতেৰা হৈছে, ষ্টিল বুজিব পৰাই আছে, তোমালোকে ভালকে ইয়াতে লক্ষ্য কৰিবা, ঠিক আছে? সো ঠিক আছে, আমি এতিয়া আৰু এটা নিউমাৰিকেল চাই আছো, আমি নেক্সট আৰু এটা দুটা নিউমাৰিকেল, তোমালোকৰ মাত্ৰ দুটা নিউমাৰিকেল আহিছে, আৰু নিউমাৰিকেল আহিব লাগিছিলে, অ'কে? সো নিউমাৰিকেল কেইটা তোমাৰ কি হয়, ইজি হয় মার্কস ক্যারি করা, ওকে? সো আমি নেক্সট কোয়েশন চাও এতিয়া।